আমার শ্বশুরবাড়ে সবাই মিলে আমাকে মোটা দড়ি দিয়ে বেঁধে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে যেখানে কেউ বেশি একটা আসে না আমি তাদেরকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক আকুতি বিনতি করছি কিন্তু সেসব কারো কানে পৌঁছাচ্ছে না হঠাৎ আমার চোখে পড়লো সামনে থাকা একটা গর্তের উপর যেটা একদম কবরের মতো করে খোঁড়া হয়েছে আমি কিছু বোঝা ওঠার আগায় আমার শাশুড়ি আর আমার ননদ নিহারিকাকে বলল নিহারিকা একে এইখানে ফেলে দিত আজ আমরা একে জ্যান্ত কবর দেব আমি শাশুড়ির কথা শুনে থ মেরে আছি আমার চোখ দিয়ে পানি ঝরে পড়তে শুরু হয়েছে আমার ভাবতেই কষ্ট হচ্ছে মানুষ এতটা অমানুষ কী করে হতে পারে এরা আমাকে অপছন্দ করে হ্যাঁ অপছন্দ করতেই পারে তাই বলে আর কিছু ভাবতে পারলাম না আমার ননদ আর তার স্বামী শাহিন মিলে আমাকে ধাক্কা মেরে সেই গর্তে ফেলে দিল তারপর আমার শাশুড়ি আমার ননদের স্বামীকে বলল বাবা তুমি এর উপর মাটি চাপা দিতে শুরু করো শাশুড়ি আদেশ পেয়ে শাহিন আমার উপর মাটি চাপা দিতে শুরু করলো আমার বুঝতে বাকি রইল না এরা আমার সাথে কি করতে চায় আমি চিৎকার করে কান্না করছি আর বলছি ছেড়ে দাও আমাকে আমি তোমাদের কি ক্ষতি করছি তখন আমার ননদ হুঙ্কার দিয়ে বলো কি ক্ষতি করিসনি সেটা বল আমার ভাইকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে আমাদের সব স্বপ্ন ভেঙে দিয়েছিলি তুই আমরা চেয়েছিলাম আমার খালাতো বোন সীমাকে আমার ভাইয়ের বউ করে আনতে সীমার দিকে ইশারা করো কিন্তু তোর কারণে আমাদের সব আশা শেষ হয়ে গেছিল কিন্তু তুই চিন্তা করিস না তোর মৃত্যুর পর সীমাকে এবারেই বউ করে আনব আমার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে এই মানুষগুলোকে আপন করার জন্য কম অত্যাচার তো সহ্য করিনি তবুও ভেবেছিলাম হয়তো একদিন এরা আমাকে বাড়ির বউ হিসাবে মেরে নেবে কিন্তু আর কিছুই ভাবতে পারছি না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার আমি কি এতটাই খারাপ ছিলাম যে আমাকে জীবন্ত কবর দিতেও একটু হাত পা কাঁপছে না আমার গলা অবধি মাটি দিয়ে দিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই হয়তো এভাবে শেষ হয়ে যাওয়ার কপালে ছিল কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম এদের কাউকে আমি ছাড়বো না আমাকে যেভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারছে সেভাবে এদেরকে আমি একদিন মরতে হবে আমি ফিরে আসব কাউকে ছাড়বো না কাউকে না শেষবারের মতো আমার ভালোবাসার আমানকে মনে করলাম আর তার মুখটা বারবার ভেসে উঠেছে আমার কল্পনাতে হয়তো আর থাক কে সামনাসামনি দেখা হবে না ছুঁয়ে দেখা হবে না তাকে আমি তিথি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমাদের বিয়েটা ছিল ভালোবাসার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে বুঝতে পারলাম আমাদের বিয়েতে কেউ খুশি হয়নি ভেবেছিলাম হয়তো এভাবে কাউকে কিছু না বলে বিয়ে করার সবাই একটু নিরাশ হয়ে আছে আমাদের উপর হয়তো ধীরে ধীরে আমাকে মেনে নেবে কিন্তু আমি ভুল ছিলাম আমি এদের জন্য সারা দিন এটা সেটা করেই যেতাম তার পরিবর্তে পেতাম কিছু করা কথা আর এদের ধিক্কার তবু আমি কখনো আমানকে কিছু বলিনি আর তাছাড়া আমার বাসায় থাকলে এরা আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো তাই আমি জানতাম আমানকে কিছু বললে সেটা সে বিশ্বাস করবে না কারণ আমান তার পরিবারকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে এভাবেই চলে যাচ্ছিল আমার কিন্তু বিপত্তি ঘটে যখন বিয়ের পাঁচ মাস পর আমার প্রবাসে চলে যায় আমান চলে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আর ননদের অত্যাচার বেড়ে যায় আর আজ এরা আমাকে একেবারে মেরেই দিচ্ছে আমার ননদ আর তার স্বামী আমাদের বাড়িতেই থাকে আমার উপর হয়তো তাদের একটু বেশি রাগ ছিল তাই আজ এরা আমাকে জীবন্ত কবর দিতেও একটিবারও ভাবছিলাম এদের আমাকে জীবন্ত কবর দেওয়া শেষ আমার পুরো শরীর মাটি দ্বারা আবৃত্ত করে দিয়েছে এরা আমি মাটির ভেতর থেকে শ্বাস নিতে পারছি না আমি একটু শ্বাস নেওয়ার জন্য ছটপট করতে লাগলাম কিন্তু কোনো লাভ হলো না ধীরে ধীরে দমবন্ধ হয়ে আমার মৃত্যু ঘটলো আমার মৃত্যুর পরেই আমার আত্মাটা আমার শরীর থেকে আলাদা হতে লাগলো আমি আত্মা হয়ে কবর থেকে উঠে এলাম যেটাকে পৃথিবীতে মানুষ ভূত বলে থাকে আমি কবর থেকে উঠে জোরে জোরে হাসতে লাগলাম আর চিৎকার করে বলতে লাগলাম আমি ফিরে এসেছি এবার তোদের কাউকে ছাড়বো না তোদের বুঝতে হবে দম বন্ধ হয়ে মরাটা কতটা কষ্টদায়ক তোদের কারো মুক্তি নেই আমার থেকে না হাহা আমি আত্মহত্যা হওয়ার কারণে যে কোনো জায়গায় যেতে পারি তাই আমি প্রবাসে আমার স্বামীর কাছে এক নিমিশে চলে গেলাম দেখতে পেলাম স্বামী আমার শান্তিতে ঘুমাচ্ছে আমার খুব ইচ্ছে করছিল আমাকে একবার ছুঁয়ে দেখার কিন্তু আত্মা হওয়ার কারণে ওকে স্পর্শ করতে পারছি না আমি ওর পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম কি গো তুমি তো খুব শান্তিতে ঘুমাচ্ছ কিন্তু তোমার পরিবার লোকগুলো যে আমাকে শান্তিতে বাঁচতে দিল না জানো ওরা আমাকে খুব কষ্ট দিয়ে মেরেছে একটু শ্বাস নেওয়ার জন্য ছটপট করেছিলাম জীবন্ত কবর দিয়েছে আমাকে ওরা আর তুমি সেসব কিছুই জানলে না কিন্তু তুমি চিন্তা করো না ওরা তোমার ভালোবাসাকে যেভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মেরেছে আমি ওদেরকে একইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো আমি এবার গেলাম আমাকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে এবার মৃত্যুর তাণ্ডব শুরু হবে তুমি ভালো থেকো আমি চলে এলাম আমার কাছ থেকে এখন আমার লক্ষ্য পূরণ করতেই হবে তাই চলে এলাম আমার শ্বশুরবাড়িতে আর এদিকে আমার আমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে ভয়ে তার কপাল বিন্দু বিন্দু ঘাম ঝরছে সে ভয় পেয়ে বলতে থাকে এই আমি কি স্বপ্ন খারাপ স্বপ্ন ছিল আমার তিথির এমন কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো এটা শুধু স্বপ্ন ছিল আর কিছু না আমি বরং তিথিকে ফোন দিয়ে দেখে ও কী করে ওর সাথে কথা বললে একটু শান্তি পাবো আমি আমার শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছি আর দেখছি এদের কাণ্ড কারখানা আর তো কিছু সময় যত ইচ্ছে জীবনটা উপভোগ করে নি তারপর এদের কাউকে কবরের নিচেই থাকতে হবে হঠাৎ দেখলাম আমার আমার ফোনে ফোন দিচ্ছে ননদ আমানের ফোন দেখে ঘাবড়ে গেল। আমান যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে কি বলবে সেটা নিয়ে বিচলিত হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির হিংস্র লোকগুলো আমার আমাকে ফোনে না পেয়ে তার মাকে ফোন দিল শাশুড়ি ভয়ে ভয়ে ফোন তুলে বললো হ্যালো আমার বাবা কেমন আছিস শাশুড়ির কথা উত্তর না দিয়ে বললেন মা তিথি কোথায় ওকে কতবার ফোন দিলাম ও ফোন তুলছে না কেন দেখলাম শাশুড়ি আমার ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলল ওর কথা আর কি বলবো বাবা আমার উত্তেজিত হয়ে বললেন তুমি কান্না করছো কেন আর তিথি কি হয়েছে ও ভালো আছে তো তুমি শান্ত হ বাবা তোর বউ যে একটা ছেলের সাথে টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেছে হয়তো আমানের কথাগুলো বিশ্বাস হয় বলল। তাই বললো কী পাগলের মতো বলছো মা তুমি আমার সাথে মজা করছো তাই না শাশুড়ি আর একটু ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলল। না রে মজা করছি না তোর সাথে মজা করতে যাবো কেন সত্যি তোরবো পালিয়ে গেছে দেখলাম ওপাশ থেকে আমার ফোন কেটে দিয়েছে হয়তো কথাগুলো বিশ্বাস এখনও বিশ্বাস হচ্ছে না আর শাশুড়ি আর ননদ হাসছে আমার শাশুড়ি কথাগুলো শুনে সারা শরীর কাঁপছে মেরেই তো দিয়েছে আমাকে তবুও আর শান্তি পায়নি এত বড় অপবাদ না দিলেও পারতো আর কত কষ্ট দিবে আমাকে দেখলাম আমার চোখের কোণে জল জমেছে না আমি আর মানুষ নেই আমাকে কান্না শোভা পায় না আমি চোখের জল মিশে আমার শাশুড়ির কাছে গিয়ে সজোর একটা চড় মারলাম শাশুড়িকে শাশুড়ি ঢাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলেন আর সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন আর তার স্বামী শাহিন আর সীমা কিছু বুঝতেই পারলো না কি ঘটে গেল যখন বোঝাতে পারলো তখন শাশুড়িকে নিয়ে ব্যস্ত হয়ে গেল আর এদিকে আমার রাগ এখনও কমছে না সারা শরীর দিয়ে মনে হচ্ছে আগুন বেড়েছে আমি চিৎকার করতে লাগলাম তোদের মতো অমানুষের কারণে আমার মতো হাজারো মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে তোদের মতো অমানুষ এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই প্রস্তুত থাক আজ রাতেই তোদের মধ্যে একজনকে মরতে হবে যেভাবে আমাকে মেরেছিলি ঠিক সেইভাবে কষ্ট পেয়ে তিলে তিলে মরতে হবে হা হা শাশুড়ি জ্ঞান ফেরার পর থেকে সে খুব শান্ত হয়ে গেছে সে হয়তো বুঝতে পারেনি কিভাবে সে জ্ঞান হারিয়েছিল আর বাকিরা ভেবেছিল টেনশন করা হয়তো উনি মাথা ঘুরে পড়ে গেছিল। যাই হোক এরা যা ইচ্ছে ভাবুক তাতে আমার কি রাত প্রায় বারোটা আমি ননদের পাশে বসে আছি আর আমার ননদ নিহারিকা খুব শান্তিতে ঘুমাচ্ছে পাশে তার স্বামী শুয়েছে আমি ননদের দিকে তাকাচ্ছি আর হাসছি সত্যি পৃথিবীর নিয়মগুলি কি অদ্ভুত তাই না কখন কার সাথে কী ঘটবে আগে থেকে কেউ বুঝতে পারে না এই যে আমার ননদিনই খুব কি শান্তিতে ঘুমাচ্ছে কে ভাবতে পারবে কিছুক্ষণ পর তাকে চিরতরে ঘুমিয়ে যেতে হবে আমি আমার ননদের নাম ধরে ডাকতে লাগলাম আমার ননদ এই ডাক সে ছাড়া কেউ শুনতে পাবে না ননদ আমার ডাক শুনে ধীরে ধীরে চোখ খুলে কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল কে কে আমার ডাকছে আমাকে কাউকে দেখতে না পেয়ে ভাবল হয়তো মনের ভুল ভয় পাওয়ার কারণে ওর গলা শুকিয়ে গেছে তাই যখন জল খাওয়ার জন্য জগের দিকে তাকাতেই দেখলো জগে জল নেই তাই জগ হাতে নিয়ে রওনা দিল রান্নাঘরের উদ্দেশ্যে রান্নাঘর থেকে জল নিয়ে যখনই ঘুমাতে যাবে তখনই আমি ওর সামনে প্রকট হই আমাকে দেখে নিহারিকার হাত থেকে কাছের জকটা ভেঙে গেল ও সারা শরীর ভয়ে কাঁপছে চিৎকার করতে চাচ্ছে কিন্তু ভয়ে চিৎকার করতে পারছে না আমি ওকে ভয় পেতে দেখে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বললাম কেমন আছো নিহারিকা ও এখন তো খুব শান্তিতে থাকার কথা আমাকে ওই অন্ধকারে কবরে রেখে খুব শান্তিতে আছো তোমরা তাই না চিন্তা করো না তোমাদের জন্য ওই অন্ধকার কবর অপেক্ষা করছে নিয়ারিকা প্রচণ্ড ভয় পেয়ে বলল আমাকে ক্ষমা করে দাও ভাবি আমাকে ছেড়ে দাও প্লিজ বাহ এখন আমার কাছে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিস মনে আছে আমি ঠিক এইভাবে আমাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করেছিলাম সেদিন শুনেছিল আমার কথা তাহলে আজ আমি কেন শুনবো চল আমার সাথে সেই অন্ধকার কবরে আমি কেন এক কষ্ট পাবো তুইও চল তারপর আমি ওকে টানতে টানতে আমার কবরের কাছে নিয়ে এলাম এবং নিহারিকা শুধু ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করছে কিন্তু সেসব কিছুই আমার কানে পৌঁছালো না আমি এখন আর মানুষের মধ্যে নাই তাই আমার মায়া মমতা বলতে কিছুই নেই আমি ওকে নিয়ে এলাম আমার কবরের পাশে আমার হাতের ইশারায় আমি কবরকে দুভাগে ভাগ করে দিলাম তাতে সেটা আগের মতোই গর্ত হয়ে গেলো আর সেটা থেকে নিয়ারিকে আরও জুড়ে জুড়ে কান্না করতে লাগলো আর তাকে ক্ষমা করার দেওয়ার জন্য বারবার অনুরোধ করতে লাগলো আমি সেসব তোয়াক্কা না করে নিহারিকে সেই কবরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম সাথে সাথে কবরের মুখ বন্ধ হয়ে গেল। শেষ হয়ে গেল আমার খুনিদের মধ্যে একজন বিভৎস একটা হাসি নিয়ে হাওয়াতে উঠতে উঠতে বলতে লাগলাম কেমন লাগছে এখন নিশ্চয়ই এই অন্ধকার কবরে খুব কষ্ট হচ্ছে জানিস আমারও ঠিক এরকম কষ্ট হয়েছিল একটু শ্বাস নেওয়ার জন্য ছটপট করেছিলাম তুই আজও এইভাবে ছটপট করতে পারবি বিদায় বিদায় হাহা আজ আমার একটু শান্তি পেয়েছে আমি আবার চলে এলাম আমার শ্বশুর বাড়িতে আমাকে এখানে পরবর্তী শিকারের কাছে যেতে হবে আমি আসছি তাদের কাছে তাদের মৃত্যুর জন্য হাহা হা পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেছে এমন সময় আমার ননদের স্বামী শাহিনও ঘুম থেকে উঠে দেখে তার পাশে তা নিহারিকা নেই প্রথমে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে তারপর যখন বাথরুমে চেক করে দেখতে পেলো সেখানে নিয়হারিকা নেই তখন সে সারা বাড়ি নিহারিকাকে খুঁজতে লাগলো যখন সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে পেলো না তখন আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো নিহারিকা কোথায় উনি যখন বললেন উনি কিছু জানেন না তখন সারা বাড়িতে নিহারিকাকে খোঁজার ধুম পড়ে যায় সাথে যোগ দেয় শিবা সে বেশিরভাগ সময় এই বাড়িতে থাকে আমি এদেরকে এভাবে নিশ্চিন্তে দেখে ফ্যানের সাথে পা ঝুলিয়ে বসে হাসতে থাকলাম এদের কষ্ট দেখতে পেলে যে আমার খুব আনন্দ হয় আগে হলে হয়তো এদের কষ্টে আমিও কষ্ট পেতাম কিন্তু এই নরপশুদের আমার সাথে করা ঘিন্ন কাজের জন্য এদের প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই শাশুড়ির মেয়ে নিখোঁজ হওয়ার দুঃখে নাজিয়াল অবস্থা সেই সকাল থেকে মেয়ের জন্য কেঁদেই যাচ্ছে আর এক পাশে সীমা বসে শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছেন আর শাশুড়ি অন্য পাশে আমি গালে হাত দিয়ে বসে ওদের কাণ্ড কারখানা দিচ্ছি খুব আনন্দ হচ্ছে এদেরকে এই অবস্থায় দেখে শাহিন গিয়েছে স্বজনদের বাড়িতে নিহারিকাকে খুঁজতে কিন্তু এদেরকে কেউ বোঝাবে যে সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজলেও নিহারিকাকে পাওয়া যাবে না কারণ সে তো চিরতরে মাটির নিচে ঘুমিয়ে আছে শাশুড়ি আমার কান্না করছেন আর কিছুক্ষণ পর তার মাথায় হাত দিয়ে বসে হায় হায় করছেন আর বলছেন নিহারিকা তুই কই গেলি রে আমার কলিজার টুকটু ধন তুই ফিরে আয় আমার শাশুড়ির কথা শুনে হাসিও পাচ্ছে আবার রাগও উঠছে নিজের মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে কত কষ্ট পাচ্ছে আর পরের মেয়েকে কি সুন্দর জ্যান্ত পুঁতে দিয়েছিল তখন বুঝি মনে হয়নি যে ওরও একটা মা আছে যাই হোক মেয়ের জন্য তো তোমাকে বেশি কষ্ট পেতে হবে না শাশুড়ি মা তোমাকে পাঠিয়ে দিব তোমার কলিজার টুকরোর মেয়ের কাছে সন্ধ্যা হয়ে গেছে সারাদিন ধরে শাশুড়ি কিছুই খাননি মেয়ের সুখে কান্না করতেই যাচ্ছেন আর আমি গালে বসে ওনার পাশে বসে আছি হঠাৎ করে দেখতে পেলাম কে যেন একটা আমাদের বাসার দিকে আসছে প্রথমে ভেবেছিলাম হয়তো শাহিন তারপরে বুঝলাম না এ শাহিন না ভালো করে দেখতে দেখলাম এ যে আমার আমান এসেছে খুশিতে আমার চোখগুলো ছলছল করে ওঠে আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে চাই কিন্তু একটু গিয়েই মনে পড়ে যায় আমি আর মানুষ নেই আমি যে এখন আত্মা হয়ে গেছি চাইলে আর আমাকে ছুঁয়ে দেখতে পারবো না বোঝাতে পারলাম না চোখ দিয়ে চাইলে আমার জল বেরিয়ে যায় আমি খুব যত্ন করে চোখের জলটা মুছে ফেললাম শাশুড়ি এতক্ষণ আমানকে খেয়াল করেনি যখন আমানকে দেখলাম তখন শাশুড়ি দৌড়ে আসেন সাথে সীম এসে আমানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন আমার বাবা তুই এসেছিস হুম আমার প্রবাসে আর ভালো লাগছিল না তাই চলে এসেছি কিন্তু মা তুমি কান্না করছো কেন শাশুড়ি কান্নার বেগ আরো বেড়ে গেল উনি কান্না করতে করতে বললেন তোর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে আমার বিচলিত হয়ে বলে কি বলছো মা নিহারি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আর সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মীয় স্বজন আর ওর বন্ধু বান্ধব সবার বাড়ি খুঁজ নিয়েছি কোথাও খোঁজ পাওয়া যায়নি জানি না কোথায় আছে বলে আবার কান্নায় ভেঙে পড়লো আর আমি আমাদের দিকে তাকিয়েছি কী অবস্থা হয়েছে ওর চোখের নিচে কালি পড়ে গেছে হয়তো কাল রাতে ঠিক মতো ঘুমাইনি কী করে ঘুমাবে এই জঘন্য মানুষগুলো যে আমাকে ওর কাছে খারাপ বানিয়ে দিয়েছে আর এটা হয়তো ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার তার মাকে আশ্বাস দিয়ে বললো মা তুমি টেনশন করো না আমি দেখছি কি করা যায় যদি আজকের ভিতরে খুঁজে পাওয়া না যায় তাহলে পুলিশের কাছে গিয়ে রিপোর্ট লেখাবো পাশ থেকে সীমা নেকা কণ্ঠে বলল কেমন আছো আমান ভাইয়া আমার তখন উত্তরে ভালো আছি বলেই আমন বাসায় ঢুকলো তখন উদ্দেশ্য ফ্রেশ হয়ে নিহারিকে খুঁজতে বের হ আমার আমার আর ওর রুমে ঢুকলো আমি ওর পিছেই দাঁড়িয়েছি ওর রুমটা একবার ভালো করে পর্যবেক্ষণ করে ছল ছল চোখে তাকিয়ে বললো আমাকে একা রেখে কোথায় চলে গেলে তিথি তোমার কি একবারও আমার কথা মনে পড়লো না জানো তিথি মা তোমার সম্পর্কে যাই বলুক না কেন আমি কিন্তু সেটা এখনও বিশ্বাস করিনি কারণ আমি জানি তো আমার তিথি কেমন প্লিজ তিথি ফিরে আসো আমার কাছে তোমাকে ছাড়া যায় আমার দম বন্ধ হয়ে আছে আমার এসব বলে ফ্লোরে বসে পাগলের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর আমি ওর পাশে বসে কান্না করছি আমি তো চেয়েছিলাম সারা জীবন আমার সাথে কাটাতে কিন্তু যে ওকে ছাড়া ভালো নেই কিন্তু ওর পরিবার হিংস্র লোকগুলো যে আমাকে বাঁচতে দিল না না আমাকে ভেঙে পড়লে চলবে না আমাকে ভুলে গেলে চলবে না আমি এখন একটা আত্মা প্রতিশোধের আগুন জ্বলতে থাকা এক অতীপ্ত আত্মা আমার অনেকক্ষণ কান্না করার পর গিয়ে ফ্রেশ হয়ে নিল যতই ওর কষ্ট থাকুক না কেন পরিবারের লোকগুলোর সামনে তা প্রকাশ করলে চলবে না এখন ওকে নিহারিকাকে খুঁজতে বেরোতে হবে আমার রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো নিহারিকাকে খুঁজে সারাদিন শেষে রাত দশটায় ফিল বাড়ি ফিরল আমান ওকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক ক্লান্ত সারা শরীর ঘেমে নিয়ে একাকার শাশুড়ি সারাদিন মেয়ের জন্য কান্না করতে করতে একটু আগে ঘুমিয়েছেন সাথে সীমা ঘুমিয়েছেন আমি আমার রুমেই বসে আছি আমার এসে বিছানায় ধপ করে শুয়ে পড়লো সারাদিন বোনকে খোঁজাখুঁজির পর এখন ওর একটু বিশ্রাম দরকার আমি ওর দিকে তাকিয়ে আছি কী অবস্থা না হয়েছে ওর এই কয়েকদিনে দেশে এসেও শান্তিনে ওর আসার পর থেকে কিছুই খায়নি পর্যন্ত সবাই শুধু নিহারে একে নিয়েই পড়ে আছে এই মানুষটা যে এতদিন দেশে এসেছে এটা কারো মনেই নেই আমি যদি বেঁচে থাকতাম তাহলে নয়তো এভাবে ওকে থাকতে হতো না খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমি বারান্দায় বসেছি এমন সময় শাহিন বাসা এলো আমি ওকে দেখে ভয়ঙ্কর একটা হাসি দিলাম আর যে ওর পালা শাহিন এসে বারান্দায় একটা চেয়ারে বসলো দেখে মনে হচ্ছে অনেক টেনশান এসে থাকবেই না কেন আদরের স্ট্রিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না আহারে বেচারার কি কষ্ট বেশি কষ্ট পেতে হবে না শাহিন সাহেব আপনাকেও আপনার স্ত্রীর কাছে পাঠিয়ে দেবো শাহিনের মাথায় হাত দিয়ে বসে আছে আমি ওর সামনে এলাম ও আমাকে দেখতে পায়নি মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে ও যখনই আমাকে দেখতে পেলো তখনই ভয়ে দাঁড়িয়ে গেলো আর ভয় পেয়ে আমতা আমতা করে বললো ও বা ভাবি আপনি কি করে ওকে আর কিছু বলতে না দিয়ে আমি বললাম আমি কি করে ফিরে এলাম তাই তো কী ভেবেছিলে তোমরা আমাকে মেরে দিয়ে খুব সহজে বেঁচে যাবে হা হা কিন্তু আফসোস আমি ফিরে এলাম এবার যে তোমার চাইলে আর বাঁচতে পারবে না আর নিহারে কে কে খুঁজছো তো ওকে খুঁজে লাভ নেই ও এখন মাটির নিচে ঘুমিয়েছে শাইন আমার কথা শুনে এবার অনেক বড় শখ খেলো ও প্রচণ্ড ভয় পেয়ে বললো কি আপনি নিহারি কি মেরে ফেলছেন আমি হুঙ্কার দিয়ে বললাম হ্যাঁ মেরে ফেলেছি ঠিক যেভাবে তোমরা আমাকে মেরে ফেলেছিলে আর এবার তোমার পালা কাউকে ছাড়বো না একে একে সবাইকে মরতে হবে শায়ন এবার কান্না করতে করতে শুরু করলো আর কান্না করতে করতে বললো ছেড়ে দাও ভাবি প্লিজ ক্ষমা করে দিন আমি আপনাকে মারতে চাইনি ওদের কথা এসে না বুঝেই সব করে ফেলছি প্লিজ আমাকে ক্ষমা করুন আমি তো আপনার ছোট ভাইয়ের মতো আমি এর কথা শুনে এবার তাচ্ছিল্য হাসি দিলাম তারপর রাগিকন্ঠ বললাম বা দারুণ এখন নিজের আমার ছোট ভাইয়ের মতো বলছো আমাকে খুন করার সময় মনে হয়নি আমি তোমার বড় বোনের মতো তোদের মতো জঘন্য মানুষ আমি এই দুনিয়ায় খুব কম দেখেছি যখনই নিজের জীবন নিয়ে টানাটানে পড়লো তখনই কি সুন্দর করে পাল্টে নিয়ে নিলি তোরা এই সমাজে আবর্জনা তোদেরকে ধ্বংস করতে পারলে আমাদের মতো অসহায় মেয়েগুলো শান্তিতে থাকতে পারবে চল তোকে তোর স্ত্রীর কাছে পাঠিয়ে দেই আমি ওকে কিছু না বলতে দিয়ে ওর গলা চেপে ধরে ওকে হাওয়ায় উড়িয়ে নিয়ে এলাম আমার কবরের কাছে তারপর আমি ওর গলা ছেড়ে দিলাম ও আমার কাছ থেকে ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আমি ওর দিকে তাকিয়ে বললাম কী রে প্রস্তুত তো মৃত্যুকে বরণ করার জন্য সাইন কান্না করতে করতে দুই হাত জোর করে বলতে লাগলো প্লিজ ভাবি আমাকে ক্ষমা করে দিন আমি বাঁচতে চাই আমাকে ছেড়ে দিন আমি এত তাড়াতাড়ি মরতে চাই না এবার আমি আর জোরে জোরে হাসতে লাগলাম আমার হাসি শব্দ যেন কাঁপছে তারপর হাসি থামিয়ে বললাম আমি তো বাঁচতেই চেয়েছিলাম কিন্তু তোমরা কি আমাকে বাঁচতে দিয়েছিলে সরি এখন যে আর কিছু করার নেই এবার যে তোমাকে মরতে হবে আমি আবারও কবরকে দুভাগ করে দিলাম এই কবরটা যে বড়ই সাংঘাতিক একে একে কত মানুষকে জীবন্ত খেয়েছে নিচ্ছে আমি এক ধাক্কা দিয়ে ওই কবরে সাহীনকে যেভাবে নিহারি কেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম ঠিক সেইভাবে এবার কবরের মুখ বন্ধ হয়ে গেল এই পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল আর একটা প্রাণ ভুল বললাম পৃথিবীর বুক থেকে একটা আবর্জনা ধ্বংস হয়ে গেল কখনো কি ভেবেছিল এই মানুষগুলো একটু ভালোবাসা পাওয়ার জন্য এতটা কষ্ট করেছিল একদিন তাদেরকে নিজের হাতে এভাবে নিঃশংসভাবে মরতে হবে ভাগ্য আমার উপর এতটা নিষ্ঠুর না হলেও পারতো আমি চলে এলাম আবার আমার শাশুর বাড়িতে রুমে ঢুকে দেখতে পেলাম আমার বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে ইচ্ছে করছে একবার ছুঁয়ে দিতে কিন্তু ওই যে বললাম না ভাগ্য আমার উপর একটু বেশি নিষ্ঠুর ছুঁয়ে দেখার ইচ্ছে ইচ্ছে রয়ে গেলো তাই ওর পাশে বসে ওকে মন ভরে দেখছি সকাল হয়ে গেছে আমি আমানের পাশে বসে আছি আর আমান এখনো ঘুমাচ্ছে এমন সময় শাশুড়ি এসে জোরে জোরে ডাক শুরু করলো সাথে গলা ফাটিয়ে আমানকে ডাকছে আমার ইচ্ছে করছে ওনাকে কষিয়ে একটা লাগাতে এমনিতেই আমান দুই দিন ঘুমাতে পারেনি আর একটু শান্তিতে ঘুমাচ্ছে তাও এই শাশুড়ির জন্য ঘুমাতেই পাচ্ছে না শাশুড়ি ডাক শুনে আমার আস্তে আস্তে করে চোখ খুললো নিজের মায়ের এমন চিৎকার চেঁচামে শুনে হতভম্ব হয়ে উঠে দরজা খুলে দিল শাশুড়ি আমার দরজা খুলতেই আমানের কাছে এসে বললেন বাবা আমার নিহারিকা কোনো খোঁজ পেয়েছিস আমার নিজের মাকে কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না তাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলো না মা ওকে তো কাল অনেক খুঁজেছি কিন্তু কোথাও খোঁজ পাইনি তবে আমি পুলিশের কাছে রিপোর্ট লিখিয়ে এসেছি আর তুমি চিন্তা করো না ওরা নিশ্চয়ই খুঁজে বের করবে নিহারিকাকে শাসময় আবার কান্না জুড়ি দিয়ে বললো তোর বোন কোথায় উদয় হয়ে গেল রে আমান আমার বুকের মানিককে খুঁজে নিয়ে আয় নিহারিকা মা তুই কোথায় চলে গেলি রে শাশুড়ি আমার মরা কান্না দেখে পাশে বসে আমি তো খুব হাসছি আরে মা বুকটা কষ্টে ফেটে যাচ্ছে মেয়ের জন্য আমার মাকে এমনভাবে কান্না করতে দেখে বললো মা তুমি এমনভাবে কেঁদো না তো তুমি অসুস্থ হয়ে পড়বে শাশুড়ি মা কান্না বন্ধ করে নাক টানতে বললো কি করবো বাবা একমাত্র মেয়ে আমার থাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আমি কান্না করব না তো কী করব আচ্ছা তুমি এখন কান্না বন্ধ করো আগে বলো শাহিন কোথায় আসার পর থেকে তো ওকে একবারও দেখলাম না শাহিন বাবা তো কাল নিহারিকে খুঁজতে গিয়েছিল আত্মীয় স্বজনের বাসায় আর তো বাসায় আসেনি হয়তো ওর আত্মীয় স্বজনের বাসায় থেকে গেছে আমার ও বলে নিজের মাকে বলল কান্না না করতে একটু শান্ত হয়ে বসে থাকতে শাশুড়ি গিয়ে সোফায় বসলেন কিন্তু কান্না থামলেন না এখনও কেঁদেই যাচ্ছেন আমার ওনাকে আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন শাশুড়ি কান্না করতে করতে নিজের রুমে চলে আসলেন আর আমি বসে বসে হাসছি ওরা একটু বুঝতে পারলো না যে নিহারিকা আর শাহিন এই পৃথিবীতে নেই কি করে বা বোঝাবো এটা যে কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা ছিল তিতির খুনের প্রতিশোধ আমি রুম থেকে এক নিমেষে ড্রয়িং রুমে চলে আসলাম আমার এখানে আসার উদ্দেশ্য সীমা কোথায় সেটা দেখা আসলে সকাল থেকে ওকে একবারও দেখিনি তাই ওকে খুঁজছি ড্রয়িং রুমে এসে দেখলাম সীমা সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে টিভি দেখছে আর সাথে চিপস চানাচুর আর কত কিছু খাচ্ছে আমি ওকে দেখে ভাবছি বা কি স্বার্থপর্মে সবাই নিহারিকাকে খুঁজে পাগল হয়ে যাচ্ছে আর না বলে পাগল হয়ে যাচ্ছে আর এক না আরাম করে এখানে টিভি দেখছে আরে এর জন্যই তো এত কিছু হচ্ছে আর এর জন্যই তো আমাকে এভাবে প্রাণটা হারালো তবে এর যে সময় ঘনিয়ে এসে একে আজ রাতেই মরতে হবে ততক্ষণ যত ইচ্ছে নিজের জীবনটাকে ভোগ করে নিক আর তোমাত্র কয়েক ঘন্টা আমি আবার চলে এলাম আমানের রুমে এসে দেখে আমার ফ্রেশ হয়ে রেডি হচ্ছে কোথাও যাবে বলে রুম থেকে যাওয়ার সময় ওর নজর পড়লো দেওয়ালে টাঙানো আমাদের বিয়ের ফটোটার উপর ও দাঁড়িয়ে কিছুক্ষণ আমাদের ফটোটা দেখতে লাগলো আমি ও দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে জল হয়তো আমার কথা মনে পড়ে ব্যথার সাগরে ডুবে গুমড়ে গুমড়ে মরছে কিন্তু কাউকে সেই ব্যথাটার কথা বলতেও পারছে না আমার খুব কষ্ট হচ্ছে ওকে এভাবে দেখে কিন্তু আমি চাইলে যে কিছু করতে পারবো না আমার রুম থেকে এসে ড্রয়িং রুমে এসে দেখলো শাশুড়ি কপালে হাত দিয়ে বসে আছেন উনি মেয়ের জন্য কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছেন আর পাশে বসে সীমা বসে বসে ফোন টিপছে আমার শাশুড়ি মাকে চিন্তিত দেখে সীমার দিকে তাকিয়ে বলে সীমা তুই মার খেয়াল রাখিস আমি একটু আসছি সীমা একটু দাঁড়িয়ে কণ্ঠে বললো খেয়ে যাবে না ভাইয়া না আমার এখন খেতে ইচ্ছা করছে না বাইরে খেয়ে নেবো শাশুড়িমা পাশ থেকে বলে উঠলো সীমা ওকে বলে দে না খেয়ে কোথাও যাওয়া হবে না সীমা শাশুড়ি উপদেশ পেয়ে মুখে বললো ভাইয়া তুমি বসো আমি খাবার নিয়ে আসছি ঠিক আছে আমার আর কোনো আপত্তি জানালো না যতই হোক নিজের মাকে একটু বেশি শ্রদ্ধা করে আমি শুধু এটাই ভাবছি যখন আমার নিজের মায়ের আসল চেহারা দেখতে পাবে তখন কিভাবে নিজেকে সামলাবে সীমা আমাকে টেবিলে খাবার দিয়ে গেল আমার খাবার খেয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে আর আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম বেলা ছয়টা বাজে এই বাড়িতে নিরবতা বিরাজ করছে মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না শাশুড়ি নিজের রুমে শুয়ে আছে না সীমা নিজের রুমে বসে ফোনে কার সাথে কথা বলছেন আমি বাড়িটার দিকে তাকিয়ে একটু হাসলাম যে বাড়িতে কিছুক্ষণ আগে সব সবসময় হৈহুল্ল মেতে থাকতো আর সেই বাড়িটা মরা বাড়িতে পরিণত হয়েছে এই বাড়িতে যখন প্রথম পা রেখেছিলাম সেদিনে প্রতীক্ষা করেছিলাম এই বাড়িটাকে নিজের হাতে নিজের মনের মতো সুন্দর করে সাজিয়ে তুলব আর এই বাড়ির লোকগুলোকে কিন্তু সেই ইচ্ছাগুলো আর পূরণ করতে পারলাম না আর তার আগেই তো আমাকে এরা বাড়ি থেকে শুধু এই বাড়ি থেকে কেন এই পৃথিবী থেকে বিদায় করে দিল আমিও তো চেয়েছিলাম আর পাঁচটা মেয়ের মতো স্বামী সংসার নিয়ে বাঁচতে কিন্তু সেসব বোধ আমার কপালে ছিল না আমার ভাগ্য এমন না লেখা থাকলেও পারত আর এগারোটায় আমার বাসায় ফিরে এলো ফিরিয়ে নিজের গায়ের সারটা খুলে বিছানায় ছুঁড়ে মারলো তার গা হেলিয়ে দিয়ে বিছানায় মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে রইল আমি ওর পাশে বসে রইলাম কিছুক্ষণ পর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় বারোটা আমি ঘরের দিকে তাকিয়ে একটা বিভৎস হাসি দিলাম আমি এক নিমেষে এলাম সীমার রুমে দেখলাম সীমা কাঁধ শুয়ে আছে আমি ওর পাশে গিয়ে বসলাম ওর মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলাম সীমা কারো হাতের স্পর্শ পেয়ে ভাবল হয়তো শাশুড়ি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাই ও ঘুম ঘুম কণ্ঠে চোখ বন্ধ করে বললো খালামনি তুমি কখন এলে আমি ওর কথায় কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে আছি সীমা আবারও বললো তুমি যে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ খুব ভালো লাগছে আমার আমি ওর কথায় একটু মুচকে হাসলাম তারপর ওর মাথায় চুল খুব জোরে টান দিলাম আর ও চুল এরকম টান দেওয়ায় ব্যথায় চিৎকার দিয়ে উঠে বসলো তারপর আমার দিকে তাকে সীমা মেরে থ গেল। আমি এখনও ওর চুলের মুঠে শক্ত করে ধরে আছি ও আমার দিকে বলতে লাগলো তুমি তাকে আমি ঘর কাপড় একটা হাসি দিয়ে বললাম হ্যাঁ আমি কেন বিশ্বাস হচ্ছে না বুঝি তুমি কি করে ফিরে আসতে পারো আমাকে যে ফিরে আসতেই হতো তোদের মতো অমানুষগুলোকে কি করে শান্তিতে থাকতে দিতে পারি বল এই তো ফিরে এসেছি খুব শখ না এই বাড়ির বউ হর কিন্তু এই শখ যে তোর এই জীবনে পূরণ হবে না রে আমি সীমাকে টানতে টানতে নিচে নিয়ে এলাম আর সীমাকে আমার কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করছে এমন সময় আমার শাশুড়ি আমাকে দেখে ফেললো আমাকে দেখে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল আমি সেসব পরোয়া না করে সীমাকে টানতে টানতে নিয়ে গেলাম আমার কবরের কাছে তারপর আর কি প্রাষণ্ড যে কবর আরও একটা প্রাণ গিলে খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে আর ওদিকে আমার জল খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখে তার রুমে জল নেই তাই জল খেতে নিচে আসতে নিজের মাকে অজ্ঞান অবস্থায় নিচে পড়ে দেখে দৌড়ে আসে নিজের মায়ের কাছে তারপর চিৎকার করে বলে মা মা তোমার কি হয়েছে চোখ খুলো নিজের মাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে সোফায় শুইয়ে দিল। তারপর রান্নাঘর থেকে জল নিয়ে এসে ওনার মুখে ছিটিয়ে দিল ওনার মুখ জল দিতে ধর পড়িয়ে উঠলো তারপর চোখ খুলতে ওনার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে যায় উনি ভয় পেয়ে আমাদের দুই হাত শক্ত করে ধরে বলতে থাকেন বাবা তুই আমাকে বাঁচিয়ে নে তিথি ফিরে এসেছে ও আমাকে ছাড়বে না আমার আমান আমার কথা শুনে মুখ ফুটে এ বললো তিথি ফিরে এসেছে ও কোথায় মা শাশুড়ি কান্না করে দিয়ে বলল আমাকে ক্ষমা করে দে বাবা আমি অনেক ভুল করে ফেলেছি রে আমার নিজের মায়ের কথায় অবাক হয়ে বললো ভুল করে ফেলেছ কি ভুল করেছো আর ক্ষমা করার কথাই বলছো কেন তিথি পালিয়ে যায়নি বাবা মায়ের কথা আগাগো মাথা কিছুই বোঝাতে না পেরে বললো তিথি পালিয়ে যায়নি মানে কি তুমি তো আমাকে বলেছিলে তিথি পালিয়ে গেছে মিথ্যে বলেছিলাম তোকে আমরা আমি তোমার কথায় কিছুই বুঝতে পারছি না মা প্লিজ আমাকে সব কিছু বুঝিয়ে বলো শাশুড়ি কিছুক্ষণ চুপ থেকে তারপর বললো তুই যেদিন প্রথম তিথিকে এই বাড়িতে নিয়ে এসেছিলি সেদিন ওর উপর খুব রাগ হচ্ছিল আমার আমি মেনে নিতে পারিনি তিথিকে কারণ আমি সীমাকে এই বাড়ি বউ করে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু হঠাৎ করে তুই তিথিকে এই বাড়িতে বউ করে নিয়ে আসায় আমার ওকে সহ্য হচ্ছিল না তুই যখন বাসায় থাকতি না তখন তিথিকে দিয়ে বাসায় সব কাজ করাতাম আর কাজে একটু ভুল করলে কথা শোনাতাম তাছাড়া মাঝে মাঝে গায়েও হাত তুলতাম আর তুই বাসায় থাকলে এমন ভান করতাম যেন দেখে মনে হয় আমি ওকে নিজের মেয়ের মতোই মনে করি ওকে আমার একদম সহ্য হতো না দেখলে ইচ্ছে করত গলা টিপে মেরে ফেলতে তারপর তুই যখন প্রবাসে চলে গেলি তখন থেকে কেন জানি ওকে আরও আমার সহ্য হচ্ছিল না তাই একদিন আমরা সবাই মিলে তিথিকে মারার প্ল্যান করি আর সেই প্ল্যান অনুযায়ী তোর বউকে আমরা আমাদের বাড়ির পারিবারিক কবরস্থানের পাশে যে জঙ্গলটা আছে সেখানে জীবন্ত কবর দেই। আর তোকে আমরা বলি ও পালিয়ে গেছে আর এখন তিথি ভূত হয়ে ফিরে এসেছে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার নিজের মায়ের মুখে এমন জঘন্য কাজের কথা শুনে দুই পা পিছিয়ে গিয়ে ধপাস করে ফুলোরে বসে পড়ল আর এসব শুনে তার তিথি আর বেছে নেয় কী করে মেনে নিবে তার ভালোবাসা তার পরিবারের লোকজনের হত্যা খুব কষ্ট হচ্ছে তার মাকে নিজের আদর্শ মনে করতে এতটাই বিশ্বাস করতো যে মা তার বিশ্বাসকে এভাবে ভেঙে গুড়িয়ে দিল আর হ্যাঁ ও জানতো না মা তিথিকে তেমন পছন্দ করে না তাই বলে একটা মানুষকে এভাবে জীবন্ত কবরে মেরে ফেলবেও আমার নিজের মায়ের দিকে ঘৃণিত চোখে তাকিয়ে বলল কেন মা কেন এমন করলে তুমি তো জানতে আমি তিথিকে ছাড়া বাঁচতে পারবো না তবুও তাকে মেরে ফেললে তোমার কি ওর প্রতি একটু মায়া হলো না তুমি কবের থেকে এতটা পাশান হয়ে গেলে মা শাশুড়ি মা কান্না করতে করতে বলল আমাকে ক্ষমা করে দে আমান আমি ইনা খুব বড় ভুল করে ফেলেছি রে ক্ষমা কোন তুমি আমার কাছে ক্ষমা চাইছো তোমাকে তো আমার মা বলে ডাকতে ঘৃণা হচ্ছে তোমার জায়গায় অন্য কেউ হলে আমি এতক্ষণে তাকে জ্যান্ত পুঁতে ফেলতাম আমার দুই হাত দিয়ে নিজের চুল টানতে টানতে পাগলের মতো কান্না করছে আর আমি সীমাকে জ্যান্ত কবরের কাছে এসে সব কিছু শুনেছি আমার এটা ভেবে ভালো লাগছে যে শাশুড়ি মা মৃত্যুর আগে নিজের দোষটা তো স্বীকার করছে আমি আমার সামনে প্রকট হলাম এখন আমার আমাকে দেখতে পাইনি শাশুড়ি আমাকে দেখে ভয় পেয়ে তোতলা তোতলা বলে উঠলো বৌমা তুমি নিজের মায়ের মুখে বৌমা শুনে সামনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরতে কিন্তু আমাকে ধরতে গেলে আমার আমার শরীরের ভেতর দিয়ে বেরিয়ে আসে আমি আমার দিকে তাকিয়ে বলি তুমি আর আমাকে চাইলেও ছুতে পারবে না আমার কারণ আমি যে আর বেঁচে নেই এইটা যে আমার আত্মা আমার কান্না করতে করতে বলে না তিথি আমি বিশ্বাস করে পারিনি না তুমি মরতে পারো তুমি বিশ্বাস না করলেও এটাই যে সত্য সে যেটাকে তুমি চাইলেও বদলাতে পারবে না দিদি প্লিজ এভাবে বলো না তুমি আমার কাছে ফিরে এসো দিদি আমি যে তোমাকে ছাড়া আর থাকতে পারছি না সেটা চাইলেও যে আর সম্ভব না আমাকে ক্ষমা করে দিও আমার আজ আমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা নিয়ে যেতে হবে আমার অবাক হয়ে পড়লো মানে কি নিয়ে যাবে তুমি তোমার মাকে কি বলছো দিদি তুমি এটা করতে পারো না জানি মা যেটা করেছে সেটা ক্ষমা না তবু আমি সাতবারের মতো তোমার কাছে নিজের পায়ে মায়ের প্রাণ ভিক্ষা চাইছি আমাকে ক্ষমা করে দিও আমান আমি তোমার কথাটা রাখতে পারবো না কথাটা বলে আমি শাশুড়িকে নিয়ে অদৃশ্য হয়ে গেলাম আর আমার আমার নাম ধরে বারবার পাগলের মধ্যে তাকিয়েছে আমি কোথায় অদৃশ্য হয়ে গেলাম সেটা বুঝতে পারলো না কিছুক্ষণ পর ওর মনে হলো আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে গেলে আমার ওর মাকে আর আমাকে খুঁজে পাবে দৌড়ে সে বাসা থেকে বেরিয়ে যেখানে কবর দেওয়া হয়েছিলো সেখানে চলে এলো আর আমি এতক্ষণে ওর মাকে কবরের মধ্যে ফেলে দিয়েছি ও নিজের মাকে কবরের মধ্যে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলছে প্লিজ দিদি মাকে ছেড়ে দাও আমি ওর কথা না শুনে সাথে সাথে কবরের মুখ বন্ধ করে দিলাম আর এর মাধ্যমে শেষ হলো আমার প্রতিশোধ এবার সে আমাকে চলে যেতে হবে চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে আমার নিজের মাকে এভাবে মরতে দেখে হাঁটু গেড়ে বসে পড়ে হয়তো সেও মেনে নিয়েছে তার মায়ের এমন মৃত্যু ওই যে একটা কথা আছে না তুমি যার সাথে যেমন করবে আল্লাহ ঠিক সময় সেটাই তোমাকে ফিরিয়ে দেবেন আমি ওর কাছে গিয়ে বললাম আমার শেষবারের মতো একটা কথা বলবো রাখবে আমার আমার দিকে তাকে বললো হ্যাঁ তিতি বলো আমি রাগ করলে তুমি একটা কবিতা বলতে না সেটা শেষবারের মতো বলবে আমার খুব কষ্ট করে ওর মুখ দিয়ে কোনো কথাই মনে হয় বের হতে চাইছে না তবুও তার প্রেয়সের শেষ অনুরোধটুকু যে তাকে রাখতে হবে নিজের চোখের জল মুছে অনেক কষ্ট করে বলতে শুরু করলো কী আছে ও গো তোমার ওই দুটি কাজল কালো চোখে যা দেখলে ইচ্ছে করে বারবার তোমার প্রেমে পড়তে কোন বাঁধনে বেঁধেছো রেখে আমায় চাইলে যে আর পারবো না দূরে যেতে অনেক ভালোবাসি গো তোমায় আমার অভিমানী পাখি একটু নেও না আমায় তোমার কাছে টানি কবিতা বলা শেষ হতে তিথি মুচকে হাসে তারপর বলে অনেক ভালোবাসি যে তোমাকে যদি পারো মনের এক কোণে আমাকে রেখে দিও আর নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিও ভালো থাকো আমি চললাম কথাটা বলে তিথি হাওয়ায় মিলিয়ে গেল আর আমার চিৎকার করে তিথিকে ডাকছে দৌড়ে গিয়ে তিথির কবরের হাত দিয়ে খুঁজছে আর পাগলের মতো বলছে তিথি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তুমি না বলেছিলে তুমি সারা জীবন আমার কাছে থাকবে তাহলে কেন আমাকে ছেড়ে গেলে তিথি প্লিজ ফিরে আসো অনেক ভালোবাসি তিথি অনেক ভালোবাসি তোমাকে সমাপ্ত প্রতিশোধের জ্যান্ত খবর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং